হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা জানো তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক নিয়ে বিভ্রান্ত রয়েছে, এক একটা ওয়েবসাইট থেকে এক এক রকম নিউজ পাওয়া যাচ্ছে। অফিসিয়াল ওয়েবসাইট আজকে বলছে এটা, কালকে বলছে এটা, বিভিন্ন ইনফরমেশনের ভিত্তিতে আমি বলেছিলাম তোমাদের মার্চ মাসে বেশি সম্ভাবনা রয়েছে এ পরীক্ষা হওয়ার, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। কিন্তু ও এখন দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে এ স্কুল শিক্ষা দপ্তর কিন্তু একটা নতুন নির্দেশ দিয়ে দিয়েছে বা আবেদন করেছে। সেই আবেদনের ভিত্তিটা অনেকটাই তোমাদের পক্ষে, এবং যেটা আমরা সবাই চাই যে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা যাতে মার্চে না হয়ে জুন জুলাই বা দেরিতে হওয়া যায়। তো এখানে কি প্রস্তাব দিয়েছে এ স্কুল শিক্ষা দপ্তর সেটা জেনে নেব প্রথম থেকে, স্টেপ বাই স্টেপ। প্রথমে সিলেবাসের কথা বলি, কতটা সিলেবাসের ওপর তোমাদের পরীক্ষা নেয়ার কথা বলেছে স্কুল শিক্ষা দপ্তর। স্কুল শিক্ষা দপ্তর বলেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা তোমাদের যে সিলেবাস রয়েছে, মানে ফার্স্ট সেমিস্টারে যে সিলেবাস ছিল তার 80%, এবং সেকেন্ড সেমিস্টারের যে সিলেবাস ছিল তার 80%, এবং থার্ড সেমিস্টারের যে সিলেবাস ছিল তার 20% নিয়ে তোমাদের ফাইনাল বা টেস্ট নিতে হবে। এরপরে কথা হলো তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে, টেস্টই বা কবে হবে, এ বিষয়ে কি রায় দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। তো এখানে তোমাদের মাধ্যমিক পরীক্ষা যেরকমটি শোনা যাচ্ছিল বিভিন্ন পত্রিকার থেকে, এবং আমিও সমস্ত ইনফরমেশনের ওপর ভিত্তি করে বলেছিলাম তোমাদের মার্চ মাসে পরীক্ষা হওয়ার কথা, তো এখানে স্কুল শিক্ষা দপ্তরের যে রায় রয়েছে যে মাত্র মাধ্যমিকের 2.5 মাস স্কুল রয়ে হয়েছে, যার মধ্যে ভালো মতন সিলেবাসের কিছুই শেষ হয়নি, এবং উচ্চ মাধ্যমিকের তো কোনো সিলেবাসই শেষ হয়নি, সেই কারণে কোনো মতেই তোমাদের এর পরীক্ষা মার্চ মাসে নেওয়া যায় না। কারণ স্টুডেন্টদের কতটা সিলেবাস কতটা কমানো যেতে পারে, আর কতটা সিলেবাস যদি নভেম্বরের পর ডিসেম্বর থেকে স্কুল খুলে সে কতটা সিলেবাস আর এই ক মাসে শেষ করতে পারবে। তো এখানে তোমাদের স্কুল শিক্ষা দপ্তর রায় দিয়েছে, যেরকম বললাম ফার্স্ট সেমিস্টারের এর 80%, সেকেন্ড সেমিস্টারের 80% এবং থার্ড সেমিস্টারের 20%, এই সমস্ত সিলেবাসের পরীক্ষা তোমাদের এর নেওয়া হবে হচ্ছে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে। মাধ্যমিকের পরীক্ষা জুন মাসের দ্বিতীয় সপ্তাহে, তার 10 দিন পর উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নেওয়া হবে, এবং টেস্টের কথা বলা হয়েছে মার্চ মাসে তোমাদের টেস্ট নেওয়া হবে, এরকমই এখনও পর্যন্ত ইনফরমেশান রয়েছে। এটাও কিন্তু ফাইনাল নয়, স্কুল শিক্ষা দপ্তর এরকম আবেদন করেছে এই একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকাল পত্রিকায় আজকেই। তো এখনও এটা মানে যে তোমাদের এই সময় পরীক্ষা হবে এরকম কিছু না, এটা জাস্ট স্কুল শিক্ষা দপ্তরের যে চিন্তাভাবনা সেটা আমাদের শিক্ষা মানে পর্ষদের কাছে তুলে ধরেছে। এখন কি করবে কি হবে জানো, কিছুদিন আগে শিক্ষক মণ্ডলী মানে স্টেট ফোরাম অফ হেডমাস্টার অ্যান্ড হেডমিস্ট্রেসের তরফ থেকে বলা হয়েছিল মার্চে পরীক্ষা হবে। এবার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইনফরমেশান উঠে আসছে, এটা একটা তোমাদের ভালো ইনফরমেশান, যেহেতু স্কুল দপ্তর বলছে নিজেই যে স্টুডেন্টদের সিলেবাস শেষ হয়নি, মাত্র 2.5 মাস স্কুল হয়েছে মাধ্যমিকের, এবং উচ্চ মাধ্যমিকের স্কুল তো হয়নি, প্রজেক্ট হয়নি, সমস্ত কিছু বাকি রয়েছে, এবং ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়সীমার মধ্যে তোমাদের যে সিলেবাসের কথা বলা হয়েছে সেই সিলেবাস স্কুল শেষ করুক, তারপরেই তোমাদের কি হচ্ছে মার্চ মাসের এর দ্বিতীয় সপ্তাহে টেস্ট নেওয়া হোক, এবং মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে টেস্ট হয়ে যাওয়ার পর তোমাদের জুন মাসে মাধ্যমিক পরীক্ষা হোক, এবং মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার 10 দিন পর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হোক, এরকমই রায় দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। তো এটা কিন্তু খুবই ভালো প্রস্তাব এবং তোমাদের জন্য খুবই আনন্দের নিউজ। তো এই রকম যদি হয় তোমাদের কেমন হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আমিও চাই যাতে এই রকমভাবেই যে শিক্ষা দপ্তর যে প্রস্তাব দিয়েছে পর্ষদকে সেই রকমভাবেই এই যাতে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়, যাতে সকল স্টুডেন্ট ভালো মতন করে পরীক্ষা দিতে পারে। তো তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানাও, আর এখন বাস্তবে বলতে পারা যায় না যে কোনটা হবে, কেন বিভিন্ন ইনফরমেশান বিভিন্ন নিউজ থেকে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন ইনফরমেশান উঠে আসছে, সেই কারণে বাস্তবে কী হতে চলেছে সেটা সময় সাপেক্ষ এখন বলা যায় না। কালকে পর্যন্ত আমার যে ভাবনা ছিল আজকে স্কুল দপ্তরের যে এই নোটিসের ভাবনায় আমি পুরো আগের যে ভাবনা ছিল সেই ভাবনাটা পাল্টে গেল, তার মানে বুঝতেই পারছো এখন কিছু সরাসরি বলা সম্ভব না যে পর্ষদ কী ডিসিশান নেবে, কতটা সিলেবাস কমবে, এটা স্কুল দপ্তরের ভাবনা। কিন্তু এই স্কুল শিক্ষা দপ্তরের যে প্রস্তাব সেই প্রস্তাবে তোমরাও সবাই সম্মতি দেবে, সেই কারণে এই মুহূর্তে স্কুল দপ্তরের যে ভাবনা সেটি কার্যত বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা বেশি। তো তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার, বাই।